তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন হোসাইন শুভ। হোসাইন শুভ এই ডিসেম্বর মাসে শুধুমাত্র 14 দিনের মধ্যে ইনকাম করেছে $64। আসলে ইনকামটা মনে হয় আরো বেশি হবে, $80 মতো হবে। ও $80 ইনকাম করেছে, 5/20% কেটে নিয়েছে $14। এরপরে তার এই অ্যাকাউন্টটা আছে এখন $64, মাত্র 14 দিনের ইনকাম। তো এখন আমরা এই অ্যামাউন্টটাকে আমরা ব্যাংকে ব্যাংকে ট্রান্সফার করব, এই শুভর ব্যাংকে ট্রান্সফার করব, এবং সেই সাথে সবাইকে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং ইনকামটা ব্যাংকে ট্রান্সফার করতে হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা শুভর প্রথম মাসের ইনকাম। হ্যাঁ শুভ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু আপনার পরিচয় বলুন। জি স্যার, আমি হুসেন শুভ, গাজীপুর থেকে। ঠিক আছে, ওকে শুভ, আপনি দেখান, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনারা সবাই দেখুন, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার। এখন আমরা হোসেন এই শুভর যে ব্যালেন্সটা সেটা আমরা ব্যাংকে নিয়ে আসব। আপনার কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? ডাচ বাংলা স্যার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন সবাই, যে উনি প্রথম একটা কাজ ডেলিভারি দিয়েছেন, এই যে ডেলিভারটা এট 1 ডিসেম্বর প্রথম কাজটা ডেলিভারি দিয়েছেন 1 ডিসেম্বর, তারপরে কাজটা দিয়েছেন 3 ডিসেম্বর, তারপরে হলো 7 ডিসেম্বর, তারপর 14 ডিসেম্বর, তাহলে 1 তারিখ থেকে 14 তারিখ এই 14 দিনের ওনার ইনকাম হয়েছে। উনি প্রথম কাজটা করেছেন $50-এর কাজ, তারপর উনি প্রথম কাজটা যেটা করেছেন $5-এর কাজ ডিসেম্বর 1 তারিখে, তারপরে যে কাজটা করেছেন তাও $5, তারপরে যে কাজটা করেছেন $50, তারপরে যে কাজটা করেছেন $20, তাহলে টোটাল সবকিছু মিলিয়ে যদি আমরা হিসেব করি 50-এর বেশি 70, 70-এর 80, টোটাল $80 ওনার কি ইনকাম হয়েছে। ঠিক আছে, $80 ওনার ইনকাম হয়েছে। আর আমরা যদি একটু ইয়াগুলো দেখি, ওনার কমেন্টসগুলো দেখি, আপনি একটু বাইরে, এই যে আমি আপনারা সবাই দেখুন, সবাই 5 স্টার ফিডব্যাক, সবাই হয়তো এটা দেখতে পাচ্ছেন না, আমি একটু স্ক্রিনে ছোট করে দেখাই। এই যে দেখুন ওনার সবগুলো কাজের পাশে 5 স্টার ফিডব্যাক, 5 স্টার, 5 স্টার, 5 5 স্টার, 3টে কাজের পাশে 5 স্টার ফিডব্যাক, একটাতে কোনো 5 স্টার আসে নাই, এটাতে কোনো কোনো রিভিউ রিভিউ আসে নাই কেন? স্যার রিভিউ দেয় নাই, বায়ার বিজি অনেক। অনেক বায়ার খুব ব্যস্ত থাকলে তারা রিভিউ দেয় না, কিছু বায়ার রিভিউ দেয়, কিছু বায়ার রিভিউ দেয় না। হ্যাঁ, 50% বায়ার রিভিউ দেয়, 50% রিভিউ দেয় না। যাই হোক, আপনার 3টে রিভিউ আপনার আসছে এবং 3টে রিভিউতে আপনার 5 স্টার ফিডব্যাক। ঠিক আছে, আপনারা সবাই দেখুন, শুভ প্রথম মাসে 4টা কাজ করেছে, 4টা কাজের মধ্যে 3টে কাজের 5 স্টার ফিডব্যাক পেয়েছে, এবং এই 3টে কাজের মধ্যে বায়ার ওনার সম্পর্কে কি কমেন্টস করেছে আমরা একটু দেখি। আপনি একটু আপনার প্রোফাইলে গিয়ে কমেন্টস গুলো দেখান। জি স্যার। অ্যাকাউন্টটা মনে হয় আপনার নামে না, জি স্যার। আপনার নামে অ্যাকাউন্ট করেন নাই কেন? স্যার আমার 17 বছর বয়স। ও ইয়েস, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই বলে আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং সেখান থেকে আপনি কাজ করতেছেন। জি স্যার। ঠিক আছে, তো যাদের বয়সে কোনো 17-18 বছর হয় নাই, হ্যাঁ, তারা আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে বা পরিবারের যে কোনো সদস্যকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, ওনার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করতে পারবেন এবং ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ওনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখুন ওনার বায়ার কি ফিডব্যাক দিয়েছে ওনার সম্পর্কে। প্রথম বায়ার বলেছে, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের বায়ার, ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ার্ক, গ্রেট কমিউনিকেশন স্কিল রিকমেন্ডেড। দ্বিতীয় বাইরটা বলেছে পাকিস্তানের বাইর ছিল, পারফেক্ট জব, উইল ইউ ডু ওয়ার্ক এগেন, উইল ডু ওয়ার্ক এগেন। তৃতীয় বাইরটা হলো শ্রীলঙ্কান বায়ার, বলেছে হেল্প টু শেয়ার মাই ফেসবুক পেজ উইথ মোর গ্রুপস, থ্যাংকস। ঠিক আছে, 3টা খুব সুন্দর কমেন্টস, ইমপ্রেসিভ। তো আশা করি এই কমেন্টস গুলো দেখে পরবর্তী বায়ার আপনাকে কাজ দিতে উৎসাহিত হবে এবং ভালো রেটে আপনাকে কাজ দিবে, কোনো রকম ইন্টারভিউ ছাড়াই আপনাকে কি কাজ দিতে বায়াররা হবে উৎসাহিত হবে। ঠিক আছে, তাহলে উনি টোটাল ইনকাম করেছে কত? $80। এখন যদি আমরা আর্নিং এ যাই, একটু দাঁড়ান, হ্যাঁ
এখন যদি আমরা আর্নিং এ যাই, দেখুন এখানে কত, $64, তাই তো? মানে $60 $80 ওর ইনকাম হয়েছে, $14 20% হিসেবে $14 ফাইবার কেটে নিয়েছে, বাকি $64 ওনার অ্যাকাউন্টে জমা করেছে। এখন এই $64 আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? $64 সমান এটা 85 টাকা যদি রেট হয়, 83 টাকা করে যদি রেট হয় যা হয় তা। আচ্ছা এখন আমরা এই $64 আমরা ট্রান্সফার করবো, এটা আনুমানিক 6,000 টাকার মতো হবে। আচ্ছা তাহলে এটা ট্রান্সফার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পেওনিয়ার পেওনিয়ার আশা করি আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই যে নামে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, যে নামে যে নামে যে নামে ফাইবার অ্যাকাউন্ট সেই নামে কি পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে আপনারা যদি কোনো আপনার কোনো ফ্যামিলি মেম্বারের নামে করেন তাহলে সকল কিছু পেওনিয়ার ব্যাংক তারপর ফাইবার সব কিছু হবে কি ওনার নামে, যেন মাঝখানে কোনো কনফিউশন তৈরি না হয়। তাহলে ওনার নাম, উনি একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আমি যদি ভেরিফিকেশন সেন্টারে যাই দেখি উনি করেছেন কিনা। পেওনিয়ার পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পর এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। আপনি কি এর মধ্যে করেছেন? স্যার মনে হয় তো ভেরিফাই করছিলাম। আচ্ছা আমি একটু চেক করে দেখি। আমি আরেকবার যাই সেটিংস, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার। হিস্ট্রিতে যদি যাই, হ্যাঁ আপনারটা ভেরিফাইড হয়েছিল 28শে ডিসেম্বর এবং এটা অ্যাপ্রুভ হয়েছে, ব্যাস ভেরিফিকেশন ওকে। দুই নম্বর কাজ হলো ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে, আমরা যাচ্ছি সেটিংস, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটু চেক করে দেখি ওনার ব্যাংক অ্যাকাউন্টটা প্রপারলি অ্যাড করা হয়েছে কিনা, এগুলো উনি আগেই উনি করে রেখেছেন, কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন সব কিছু নিয়ে আমাদের ভিডিও আছে। হয়ে গেল, একটু স্লো হচ্ছে, চলে আসবো আমরা একটু ওয়েট করি। তাহলে আমি আমি এখানে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের আপনি অ্যাকাউন্ট অ্যাড করেছেন সবকিছু। এই অ্যাকাউন্ট নাম্বারটা কি এই পরিপূর্ণ অ্যাকাউন্ট মানে নাম্বার তো, তাই না? জি স্যার। ঠিক আছে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে, ওকে। তাহলে এই দুইটা কাজ কমপ্লিট, এখন আমরা নিশ্চিন্তে আমরা আমাদের ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবো। তাহলে এখন আমাদের কাজ হলো আমরা ফাইবারে যাব, মানে প্রথমে টাকাটা ফাইবার থেকে আসবে কোথায়, এখানে পেওনিয়ারে, এরপর পেওনিয়ার থেকে যাবে ব্যাংকে। আচ্ছা প্রথমবার এগুলো সেটিংস করতে হয় আর দ্বিতীয়বার থেকে জাস্ট একটা ক্লিক করলে হয়, একটা ক্লিকে টাকাটা চলে আসবে ব্যাংকে। তাহলে এই এই টাকাটা আমরা ট্রান্সফার করার জন্য আমরা যাবো ব্যাংক ট্রান্সফার, $64 ব্যাংক ট্রান্সফার আমি ক্লিক করলাম, কি হলো, ব্যাংক ট্রান্সফারে ট্রান্সফারে ক্লিক করলাম, তারপর ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই এসএমএস, আমরা দিচ্ছি ভেরিফাই বাই এসএমএস। আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে ট্যাপ করেন, ফাইবার নিশ্চিত হতে চাই যে আপনি আসলেই আপনি কিনেন, মানে ফোন নাম্বারটা দিয়ে যেহেতু ওটিপিটা দিচ্ছে আপনার, ফাইবার নিশ্চিত নিশ্চিত হতে যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি। এরপর আরো নিশ্চিত হওয়ার জন্য আপনার ইমেল একটা ইমেল পাঠাবে, সে মেইল একটা লিংক পাঠাবে, ওই লিংকটাকে ইয়া করতে হবে, ফলো করতে হবে।
এই যে বললো প্লিজ চেক ইউর ইমেল, আপনি আপনার ইমেলটা, ইমেলটা ওপেন করেন, স্যার ইনবক্স ইমেলে, রাইট হ্যাঁ ইমেলে ফাইবার আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কটাকে ফলো করে আমাদেরকে যেতে হবে পেমেন্ট অপশনে। স্যার ইমেলের জন্য আপনার মেলটা, মেলটা ওপেন করেন, আসছে ক্লিক করেন, এখানে এই মেলের ভিতরে একটা লিঙ্ক পাবেন, ওই ওই লিঙ্কের মধ্যে ক্লিক করেন, ক্লিক হিয়ার। ক্লিক করে হুম, ঠিক আছে, এরপরে আবার গেট অন, হ্যাঁ গেট স্টার্টেড গেট স্যার স্টার্টেড, একটু সময় নিচ্ছে, হয়ে যাবে। সাইন আপে আমরা করবো না, আমরা লাস্টে এই সাইন ইন, আপনার তো অলরেডি পেওনের অ্যাকাউন্ট আছে, আপনি ক্লিক হিয়ারে ক্লিক করেন। আচ্ছা আমি আমি করতেছি, হ্যাঁ এই যে ডান পাশে আমি ক্লিক হিয়ারে দেখলাম, ক্লিক হিয়ারে ক্লিক করলাম, ফাইবার বলতেছে যে পেওনের অ্যাকাউন্ট ওপেন করো, আমরা বললাম যে পেওনের অ্যাকাউন্ট আমার ওপেন করা আছে, হ্যাঁ শুধু আমরা ক্লিক হিয়ার করে আমরা এখানে লগ ইন করবো। সাইন ইন করলাম, টেম্পোরারি টেকনিক্যাল ইস্যু উইথ সাইন ইন, আমরা আরেকবার সাইন ইন যাই, ঠিক বাবা আসে না কেন, একটু মনে সময় দেবে। আমরা এখান থেকে সাইন ইন করলেই ফাইবার, ফাইবারের সাথে পেওনিয়ার অ্যাড হয়ে যাবে, আর অ্যাড হয়ে গেলে আমরা এক ক্লিকেই আমরা যে কোনো ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। কি ব্যাপার, কি এখনো হচ্ছে না, আপনি আরেকবার ট্রাই করুন তো, আরেকবার আরেকবার ক্লিক করুন স্যার ইনি, হয়েছে কি, একটু ওয়েট করেন, হ্যাঁ হচ্ছে, ব্যাস এরপর ক্লিক করুন লগ ইন। হ্যাঁ এই যে ফান্ডিং সোর্স হিসেবে দেখুন নিচে, আপনি আপনি মাউসটা সরান, এই যে ফান্ডিং সোর্স, এই যে পেওনিয়ার, পেওনিয়ারের ভিতরে ফাইবার, ফান্ডিং সোর্স হিসেবে ফাইবারটা অ্যাড হয়ে গেল, তার মানে পেওনিয়ারের সাথে ফাইবারটাকে আমরা আমাদের কানেক্ট হয়ে গেল, ব্যাস আর কোনো টেনশন নেই, যেহেতু ফাইবারের সাথে পেওনিয়ারটা কানেক্ট হয়ে গেল, এখন আমরা যেটা করব, আমরা নতুন করে আবার এখানে একটা ফাইবার, আমি ফাইবারটা খুলবো, এখানে এখানে খুলেন ফাইবার, করলেন ফাইবার থেকে ফাইবারে গিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করে আমরা পেওনিয়ারের টাকাটা নিয়ে আসতে পারবো।
আমি যাচ্ছি আপনি ছেড়ে দেন। আমরা ফাইবারে আসলাম, ফাইবার থেকে আমরা যাচ্ছি আর্নিংয়ে। তাহলে প্রথম কাজটা হলো লিঙ্ক লিঙ্ক করানো, ফাইবারের সাথে পেওনিয়ারকে আমরা লিঙ্ক করাইলাম। একবার লিঙ্কিং এর কাজটা হয়ে গেলে আর কোনো লিঙ্ক করাইতে হবে না। এরপর যখনই আপনার টাকা আসবে আপনি জাস্ট ক্লিক করবেন ব্যাংক ট্রান্সফার, ক্লিক করবেন, ক্লিক করলেই আপনাকে বলবে যে $64 আপনাকে ট্রান্সফার করবে। আমি কনফার্ম করে দিলাম, কনফার্ম করলেই টাকাটা সরাসরি আমাদের পেওনিয়ারে চলে আসবে। আমার আমার সাউন্ড কি ওকে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে, $64 আমাদের এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, দ্যাটস গ্রেট। আমি যদি এখান থেকে রিলোড করি তাহলে $64 এটা এখানে চিরু হয়ে যাবে, চিরু হয়ে গেছে। তার মানে $64 ফাইবার থেকে চলে গেছে। কোথায় চলে গেছে? এটা চলে আসছে আমাদের পেওনিয়ারে, তাই তো? পেওনিয়ার পেওনিয়ার আমরা যদি পেওনিয়ারের হোমে যাই, টাকাটা এখনো আসে নাই। আমি যদি একবার রিলোড করি, হ্যাঁ টাকাটা চলে আসছে না, জি স্যার। $64 ফাইবার থেকে আমাদের পেওনিয়ারে চলে আসছে। এখন আমরা পেওনিয়ার থেকে টাকাটা আমরা উইথড্র করব ব্যাংকে। তো ব্যাংকে যেভাবে উইথড্র করব, আমরা জাস্ট ক্লিক করব উইথড্রল, উইথড্রল থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট তো এই পেওনিয়ারের সাথে আমাদের ব্যাংক লিঙ্ক লিঙ্ক করাই আছে। এরপরে আপনি লেখেন এখানে ফ্রম সিলেক্ট ব্যালেন্স, ফ্রম ফ্রম হলো আপনার ইউএসডি ব্যালেন্স, তাই তো? ইউএসডি ব্যালেন্স, এই ইউএসডি ব্যালেন্স যা আছে আপনি সেগুলো ট্রান্সফার করবেন ডাচ বাংলা ব্যাংকে, ঠিক আছে? এরপরে ডাচ বাংলা ব্যাংকে তো আপনার টোটাল অ্যাকাউন্ট নাম্বার সহ আগে থেকে এখানে অ্যাড করা আছে, আপনি আগে থেকে করে নিয়েছেন। তাহলে অ্যামাউন্ট কত করবেন? $64, তাই তো? অ্যামাউন্ট টু বি উইথড্র, অ্যামাউন্ট টু বি ডিপোজিট। তাহলে $64 আপনার বাংলার টাকায় সেটা জমা হবে আপনার ব্যাংকে $5,296। $64 মূল্যমান যা হয় আর কি, 82.60 টাকা করে আপনাকে দিবে, ঠিক আছে? এক্সচেঞ্জ রেট হলো 82.1 USD সমান 82.76 BDT। আচ্ছা, তাহলে $64, $64 সমান $5,296.07। তারপর ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে লিখবো ইটস এ ফ্রিল্যান্সিং স্যালারি, ফ্রিল্যান্সিং স্যালারি। এই ফ্রিল্যান্সিং স্যালারি লিখবো এই কারণে, কারণ টাকাটা যখন বাংলাদেশ ব্যাংক যখন এটা রিসিভ করবে তখন ব্যাংক এটার ক্লারিফিকেশন চাইবে যে এই টাকাটা কিসের টাকা। তো নর্মাল কোনো টাকা যদি দেশের বাইরে থেকে আসে তখন ওইটার উপর 15% গভর্নমেন্ট ভ্যাট নেয়, ট্যাক্স নেয়, ঠিক আছে? 15% গভর্নমেন্ট ভ্যাট নেয়। কিন্তু যদি যদি ফ্রিল্যান্সিং এর ইনকাম যদি হয় তখন সরকার ভ্যাট তো নিবেই না, উল্টা সরকার আরো 2% এটা থেকে ইনসেন্টিভ দেয়, ঠিক আছে? তো সেই জন্য যখনই আমরা টাকা আনবো তখন সুনির্দিষ্টভাবে আমরা এখানে লিখে দেবো যে ফ্রিল্যান্সিং স্যালারি, তখন আপনার টাকা থেকে এক টাকাও কাটা যাবে না, বরং আরো সরকার 2% হিসেবে আপনাকে বোনাস দিবে, ইনসেন্টিভ দিবে। তাহলে দেখুন ফ্রিল্যান্সিং স্যালারি $64, এত টাকা, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ইউএসডি ব্যালেন্সটা আমরা এই ব্যাংকে কোনো ট্রান্সফার করবো $64, ব্যাস সবকিছু ঠিক করে আমরা রিভিউ করলাম। তাহলে ফ্রম ডাচ বাংলা এটা $64, এক ইউএসডি সমান এত $5,296, তাই তো? এরপর ক্লিক অন উইথড্র। আপনার মোবাইলের মেসেজে যাওয়ার কথা, একটা মেসেজের মধ্যে একটা ওটিপি যাবে, আপনি কি পেয়েছেন ওটিপিটা? পেওনিয়ার তে স্যার, আপনার ফাইবার থেকে পেওনিয়ার থেকে একটা কোড যাবে। জি স্যার, পেওনিয়ার তে একটা আসছে, বলেন কোডটা, বলেন। 66
বাষট্টি, 66 66 67, 22 22, 72 72, 67, 22, 72. ওকে ওকে সাবমিট। ব্যাস ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে। আজকে কি বার? বুধবার, তাই না? হ্যালো জি স্যার, বুধবার। তাহলে বৃহস্পতিবার ইনশাল্লাহ কালকে হয়তো দুপুর 2টার মধ্যে আপনার এটা চলে আসবে। জি স্যার। কালকে ব্যাংক খুলে এটা তো অলরেডি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, এখন আপনার ব্যাংক যখন যখন এটা রিসিভ করে, তো নর্মালি ওরা যখন এই ফরেন ট্রানজাকশন গুলো ওরা ক্লিয়ার করে 2টার পরে, আগামীকাল 2টার পরে হয়তো আপনার মোবাইলে SMS চলে আসবে। আর বাই চান্স যদি আপনার ব্যাংকে ব্যাংকের যারা এটা রিসিভ করবে তারা ব্যস্ততার কারণে যদি কালকে না পারে, তাহলে আপনাকে একটু রবিবার পর্যন্ত যেতে হবে আর কি। বৃহস্পতিবারের পর তো ব্যাংক বন্ধ, শুক্র শনি, রবিবার ব্যাংক যেদিন খুলবে সেদিন আপনি কি আপনার টাকাটা পেয়ে যাবেন। যখনই টাকাটা জমা হবে তখন আপনি মোবাইলে মেসেজ পাবেন, ঠিক আছে? জি স্যার। আপনি মেসেজ যখন পাবেন আপনার মোবাইলের মেসেজের ছবি সহ, আপনার ছবি সহ আপনি সুন্দর করে আপনার অনুভূতি জানিয়ে আপনি একটা পোস্ট করবেন। আমার মনে হয় এটা আপনার জীবনের প্রথম ইনকাম। জি স্যার। 17 বছর বয়সে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দেখুন যে 17 বছর, 17 বছর বয়সে সে হয়তো স্কুলে পড়তেছে অথবা মাত্র স্কুলে পাশ করে কলেজে পড়তেছে, বাট 17 বছর বয়সে কি, হ্যাঁ, তার কোনো এই ন্যাশনাল আইডি কার্ড নাই, তার কোনো কিছু নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছুই নাই, বাট তাই বলে ইনকামটা থেমে নাই, ঠিক আছে? তো আমাদের সাকসেস হওয়ার জন্য আমাদের বয়সও লাগবে না, সাইজও লাগবে না, হ্যাঁ, বয়স কোনো ম্যাটার না, সাইজ কোনো ম্যাটার না, ন্যাশনাল আইডি কার্ডও কোনো ম্যাটার না, কোনো কিছুই কোনো ম্যাটার না। শুধু সবচেয়ে বড় ম্যাটার কি, বড় ম্যাটার হলো এই লেগে থাকা এবং কি এটার জন্য কাজ করা, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল হুম স্যার, বলেন। আমার আমার অ্যাডমিশনটা স্যার আমি 3 মাসের জন্য একটু অফ রাখতে চাই কেন? স্যার। আমি এতে আপাতত স্যার এতে কলেজে খুলনাতে শিফট হইতেছি স্যার, অনেক খরচ পড়ে যাইতেছে তাই। আপনি আপনার বিস্তারিত যা বিষয় আছে সবকিছু লিখে, ওই যে আমার ওয়েবসাইটে গেলে জামাল স্যার নামে একটা একটা বাটন পাবেন, ওই বাটনে সবকিছু আমাকে লিখিয়ে নেন বিস্তারিত ভাবে, ঠিক আছে? তখন আমি সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেব, জি স্যার, ঠিক আছে? জি স্যার। তো এখন বলেন এই ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পরিকল্পনা কি? স্যার লেগে থাকলে অবশ্যই উপার্জন হইব। না, লেগে থাকলে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনি করতে পারছেন। এখন কথা হলো আপনার, আপনি কি চান বা আপনার আলটিমেট চাওয়াটা কি, যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার মানে পরিকল্পনা কি? স্যার আমার তো আমার নিয়ত এইটা থেকে আমি মোটামুটি মানে 1 লাখ টাকার মতো আর্ন করব। ইনশাল্লাহ। এখন শুরুতেই শুনতে অনেক টাকা মনে হতে পারে 1 লাখ টাকা, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো একজন মানুষের 1 লাখ টাকা ইনকাম হওয়া মানে বিশাল টাকা, কিন্তু আসলে আমেরিকান প্রেক্ষাপটে 1 লাখ টাকা মানি হলো খুব সামান্য টাকা। যারা দেশের বাইরে, দেশের বাইরে আছেন আপনারা জানেন যে ওইখানে শুরুতে বেতন হয় 3 থেকে 4 লাখ টাকা, হ্যাঁ, তো 1 লাখ টাকা এখানে কোনো জবই না, একদম মিনিমাম অফিসের সর্বনিম্ন এমপ্লয়িও 3 লাখ টাকা স্যালারি পায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি মানে টাকাটা 1 লাখ টাকা একদমই বড় কিছু না ফ্রিল্যান্সিং করে ইনকাম করা, শুধুমাত্র লেগে থাকতে হবে। এবং আমাদের প্রচুর স্টুডেন্ট আছে কি করতেছে তার চাইতে বেশি বেশি করতেছে। তো সুতরাং এই বিষয়টা হচ্ছে কি, ডেডিকেশন দেওয়া, লেগে থাকা এবং কি প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে ডেভেলপ করা, ঠিক আছে হোসেন? তাহলে আমি আজকে আপনার আপনার প্রতিক্রিয়া আমি আর শুনতেছি না। আপনি যখন টাকাটা হাতে পাবেন, হ্যাঁ, মানে SMS আসা মানে তো টাকাটা হাতে পাওয়া, ঠিক আছে? তখন আপনি টাকাটা তুলবেন, টাকাটা তুলে আপনার বাড়ির সবাই যারা আছে সবাইকে সবাইকে মিষ্টি খাওয়াবেন এবং আপনার অনুভূতির কথা আপনি বিস্তারিতভাবে লিখে ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। এই ব্যাংক থেকে যে SMS আসছে সেই SMS এর স্ক্রিনশট, তারপর আপনি যদি মিষ্টি কিনে থাকেন সেই মিষ্টিতে ছবি, এরপর আপনার মনের যতগুলো কথা আছে, ঠিক আছে, সে সকল মনের কথাগুলো লিখে, ঠিক আছে, সবার কাছ থেকে দোয়া চেয়ে আপনি সুন্দর করে একটা পোস্ট করে দিন, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই দোয়া করবেন শুভকে, সে এই অল্প বয়সে যেটা করতে পারছে ইনশাল্লাহ সে মানে এভাবে যদি লেগে থাকে তাহলে অনেক অনেক ভালো কিছু ওকে করতে পারবে। ওকে শুভ, আল্লাহ হাফেজ।